বিধানসভা ভোটে রক্তাক্ত ত্রিপুরা, পোলিং এজেন্টকে ধরে বেধড়ক মারধর, ভাঙচুর করা হলো প্রার্থীর নির্বাচনী এজেন্টের গাড়িতেও, ত্রিপুরা জুড়ে আক্রান্ত বামেরা। বিধানসভা ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই দফায় দফায় রক্তাক্ত ত্রিপুরা, মারধর, ধারালো অস্ত্র দিয়ে তাড়া করা, গাড়ি ভাঙচুর, বোমাবাজি বাদ থাকলো না কিছুই। নির্বাচন শুরু হতেই অশান্তির অভিযোগ দিকে দিকে, রিগিং এর অভিযোগ, বোমাবাজি, মারধরের ঘটনার পর এবার রক্তাক্ত হল সিপিআইএম এর পোলিং এজেন্ট। গোমতি জেলার ওমরপুরে বাম পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযোগের তীর বিজেপি কর্মীদের দিকে। ঘটনা ঘটেছে গোমতি জেলার ওমরপুর বিধানসভা কেন্দ্রের নতুন বাজার এলাকায়। আক্রান্ত রাজেশ মজুমদার এ বিষয়ে বলেন, তারা আমি একদম পোলিং, আমি বাড়িছি, আর একজন রুপি ধরেছে, বাড়িছি, আয়সা জিজ্ঞেস করতেছে এখানে কি দাম, আমি পোলিং এজেন্ট, আমি থাকতে পারি, হ্যাঁ হ্যাঁ, তারা কন্টিনিউ অন্য দুই তারিখ দেখা দিব, কেন দেখা দিব, আমি কি করছি, বিজেপির কর্মী তাপস মহন্ত, নবদ্বীপ দাস, মিহির দেবনাথের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছে আক্রান্ত সিপিআইএম পোলিং এজেন্ট রাজেশ মজুমদার। নাম হচ্ছে তাপস মহন্ত, নবদ্বীপ দাস, আর হচ্ছে মিহির দেবনাথ, তারা চারজন মিলেছিল, এনা ফেলেছিল, লগ অনেকটা আসলো, ধরে রাখছে তিনটা মাস। ভোট শুরু হতে এদিন শান্তি বাজারে অশান্তির খবর সামনে আসে। শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের কালা ছড়াতে দুই সিপিআইএম কর্মীকে মারধরের অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় জখম এক বাম কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে পুলিশ। এছাড়াও কাঁকরামন, শালগড়া বিধানসভা কেন্দ্রে আক্রান্ত হয় সিপিএম এর পোলিং এজেন্টরা। ভাঙচুর করা হয় পুরনো আগরতলা খয়েরপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী পবিত্র করের ইলেকশন এজেন্টের গাড়িতেও। পুরাতন আগরতলার পাঁচ নম্বর খয়েরপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী পবিত্র করের নির্বাচনী এজেন্টের গাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। অভিযোগের তীর শাসক দলের কর্মীদের দিকে রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ভোটারদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। তবে ভোটকে কেন্দ্র করে অশান্তি শুধু আজই নয়, বুধবারও ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর এসেছে। ত্রিপুরা পশ্চিম জেলার মোহনপুর বিধানসভায় সিপিএম সমর্থকদের বাড়িতে ঢুকে ভয় দেখানোর অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। ভোটের আগে বিশাল গড়েও বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ, যদিও তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন ত্রিপুরার বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।